আলাইকুম নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক তিন সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব এখানে প্রথমে এই বিষয়গুলো পরে নিবা এরপরে এখানে দুটি ঘটনা রয়েছে এই ঘটনা দুটি পরে নিবা এটি হচ্ছে ঘটনা এক আর অপর পৃষ্ঠায় রয়েছে ঘটনা দুই এই ঘটনাগুলো পড়ে নিবা আর এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে যে কাজগুলোর উত্তর করতে হবে আমি সরাসরি সেই কাজগুলোতে চলে আসতেছি এখানে বলা হয়েছে চলো আমরা এবার নিচের শকে দেওয়া তত সমূহ উপরের আলোচিত দুটি ঘটনা থেকে পূরণ করি এখানে বলা হয়েছে সাইবার অপরাধের নাম তাহলে সাইবার অপরাধের নাম আমি দিয়েছি সাইবার স্টকিং এরপরে সাইবার অপরাধের প্রভাব তাহলে সাইবার অপরাধের প্রভাবের এখানে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে একটা ব্যক্তিগত প্রভাব একটা পারিবারিক প্রভাব আর একটা হচ্ছে সাংস্কৃতিক প্রভাব এখন ব্যক্তিগত প্রভাবের এখানে আমি লিখেছি সাইবার স্টকিং এর ফলে ভুক্তভোগীরা ভয় বিষণ্ণতা ও মানসিক যন্ত্রণা শিকার হয় এর ফলে ব্যক্তি তার ব্যক্তিগত নিরাপত্তা হারায় এবং ক্রমাগত হুমকি ও অনিরাপদ বোধ করতে থাকে এরপরে পারিবারিক প্রভাব সাইবার স্টকিং এর শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা প্রতিনিয়ত মানসিক চাপ ও উত্তেজনার শিকার হয় কেননা তারা ভুক্তভোগীর নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন এরপরে সাংস্কৃতিক প্রভাবের এখানে লিখেছি সাইবার স্টকিং এর ভয়ের কারণে একটি সাংস্কৃতিক গোষ্ঠী তাদের সাংস্কৃতিক শুকনো বিষয়গুলি প্রকাশের ক্ষেত্রে পারে। ফলে তারা ডিজিটাল মাধ্যমগুলো থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারে এভাবে কি করবা এভাবে এই শখটির উত্তর পূরণ করবা এরপরে আবার কিছু ঘটনা রয়েছে এই ঘটনাগুলো পড়েনি বা আর আমি এই ঘটনাগুলো পড়তেছি না কারণ এই ঘটনাগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে এরপরে এখানে বলা হয়েছে উল্লেখিত স্টাডিতে দেখা যাচ্ছে তাপসী সাইবার অপরাধের একজন পর বুঝতে পারছে না তার কি ধরনের ক্ষতি হতে পারে এবং তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি করা উচিত চলো আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি একটি প্রতিবেদন আকারে তাপসীর সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ চিহ্নিত করি এবং তার করণীয় সম্পর্কে আমরা লিখি এখন এই কাজটি করার জন্য একটি ছক রয়েছে ছকটিতে সম্ভাব্য বিপদ এবং তার করণীয় লিখতে হবে এখানে সম্ভাব্য বিপদের এখানে আমি লিখেছি যেহেতু তাপসীর ছবি ব্যবহার করে ফেক অ্যাকাউন্টটি করা হয়েছে তাই তার সহকর্মী ও সোশ্যাল মিডিয়ায় পরিচিত সকলে অ্যাকাউন্টটিকে তাপসিরই আরেকটি অ্যাকাউন্ট মনে করতে পারে ফলে ফেক অ্যাকাউন্টটি থেকে করা সকল অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডগুলো তাপসীর করা ভাবতে পারে এর ফলে ফেক অ্যাকাউন্ট থেকে করা অশালীন অশালীন পোস্টগুলোর কারণে পরিবার ও সহকর্মীরা তাপসীকে ভুল বুঝতে পারে বন্ধু ও সহকর্মীদের কাছে তাপসীর মর্যাদা নষ্ট হওয়ার পাশাপাশি অনলাইনে বুলিং ও হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থাকছে এবং যে কোনো ধরনের অপরাধমূলক কাজ করা হলে তাপসীকে আইনগত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে এর বাকি অংশ অপর পৃষ্ঠায় অপরপৃষ্ঠার এখানে সমাধানে করণীয় সমাধানে করণীয় কি পূর্বে উল্লেখিত সম্ভাব্য বিপদগুলো সমাধানে নিম্নলিখিত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে এখানে আমি দিয়েছি তাপসী তার সহকর্মী বা বন্ধুদের মধ্যে প্রযুক্তিতে দক্ষ কারো সাহায্য নিয়ে ফেক অ্যাকাউন্টটিকে সোশ্যাল মিডিয়াতে রিপোর্টের মাধ্যমে একটি অ্যাকাউন্টটি বন্ধ করতে পারে এরপরে বিষয়টি গোপন না রেখে পরিবারের সাথে শেয়ার করতে পারে এরপরে ফলে যে কোনো ধরনের অবঞ্চিত সমস্যা ও হয়রানির শিকার হলে পরিবারের সদস্যরা তাকে ভুল বুঝবে না এবং সমস্যাগুলো মোকাবেলা করতে সাহায্য করবে এরপরে বাংলাদেশ আইসিটি হেল্পলাইন এ এই নম্বরটিতে কি করতে হবে যোগাযোগ করতে পারে এরপরে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে পারে ফলে অ্যাকাউন্টটি থেকে করা যে যেকোনো বেআইনি কর্মকাণ্ডের জন্য তাপসীকে আইনগত সমস্যার সম্মুখীন হতে হবে না এভাবে কি করবা এভাবে এই কাজটির উত্তর করবা তাহলে আজকে পর্যন্তই এর পরবর্তী পর্বে আমি সেশন চারের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন